আসসালামু আলাইকুম, আমি শিফা নারায়ণগঞ্জ থেকে বলছি। সাবিল সুমে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি হচ্ছে আজ আমার শ্বশুর বাড়িতে চলে যাব, তো মনটা একটু খারাপ আর একটু খুশি, এই দুটো মিলিয়েই আজকের দিন। তো সকালবেলা ঘুম থেকে উঠে সাবিলকে ফ্রেশ করে দিয়েছে ওর নানু, এখন হচ্ছে ও খেলছে। তো এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি করে রান্নাটা না করলে পরে বাকি কাজগুলো করতে অনেক লেট হয়ে যায়, তো আগে রান্নাটা করে নিচ্ছি। তো আজকে আমি হচ্ছে মুরগ পোলাও রান্না করব। আমি হচ্ছে আগে রান্নাবান্নাটা করতাম না, আর বিয়ের পর এখনও করি না, আমার শাশুড়িমাই করে। তারপরও আমি অনেক কিছুই শিখেছি, এটা হচ্ছে আমার ননদের কাছ থেকে। তো আমার ননদের হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আছে, এখানে নামটা দেওয়া আছে। তো আপনারা হচ্ছে প্লিজ আমার ননদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তো এখানে আপনারা খুব ইজিলিভাবে সুন্দর সুন্দর রান্না শিখতে পারবেন, তো প্লিজ একবার একটু ঘুরে আসবেন। তো এখানে হচ্ছে আমি ওই পোলাওর চালটা হচ্ছে ধুয়ে আগে রেখে দিয়েছিলাম, তো এখানে হচ্ছে ভালোভাবে একটু ভেজে নিলাম। এখন হচ্ছে এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি, এখন হচ্ছে আর একটু নেড়ে চেড়ে এরপর হচ্ছে আমি এটা পানি দিয়ে দিব, ফুটানো পানি। তো আর বেশি কিছু শেয়ার করলাম না, এখানে একদম আমার মুরগ পোলাওটা রেডি। তো কেমন হয়েছে আপনারা জানাবেন। এখন হচ্ছে দুপুরে সব কিছু আমি এখানে রেডি করে দিয়েছি, একদম সিম্পল খাবার। তো এখন হচ্ছে সাবিলের বাবা আর চাচু এসে গিয়েছে, তো এসে সাবিলের বাবা হচ্ছে নামাজ পড়ে এসেছে, আসার পর হচ্ছে সাবিলকে মাথায় টুপি পরে দিয়েছে আর সাবিলকে নিয়ে খেলা করছে। তো শাওন এখন আসেনি, শাওন হচ্ছে আমার দেবর, তো ও এখন আসেনি, ও হচ্ছে আসবে এখন। তো এখন শাওন আসলে হচ্ছে আমরা খাওয়া দাওয়াটা শুরু করব। তো আমি একটু পরে খাবো, আগে হচ্ছে শাওন, তারপর হচ্ছে সাবিলের বাবা, আমার বড় ভাই, বাবা, সবাই খেয়ে নিলে তারপর হচ্ছে আমি খাবো। তো প্রথমে হচ্ছে এই যে শাওনকে দিব, শাওন খেয়ে ট্রাই করুক কেমন হয়েছে। যে খাওয়া শুরু হয়েছে, সাবিলের বাবা তো বলেছে খুব ভালো হয়েছে, এরপর শাওন ও বলেছে ভালো হয়েছে। তো কোনো কিছু রান্না করার পর সবাই যখন খেয়ে প্রশংসা করে, তো পরবর্তী রান্নার জন্য আরও উৎসাহিত হই আমরা সবাই। আসলে সত্যি খুব ভালো হয়েছিল, আমি নিজেও খেয়েছি, নিজেরটা নিজে বললাম, কারণ ফার্স্ট টাইম রান্না করেছি, এই জন্য একটু ভালোই লাগছে, সবাই বলেছে খুব ভালো হয়েছে। তো নেক্সট টাইম রান্না করলে আরও ভালো হবে ইনশাল্লাহ। তো এখন হচ্ছে খেয়ে তারপর আমরা রেস্ট নিয়ে 2 ঘন্টা, 5টার দিকে হচ্ছে এখন আমি বের হয়েছি। ওইটা বের হওয়ার সময় আর ভিডিও করা হয়নি, কারণ এমনিতেই ভালো লাগছিল না, আম্মু খুব কান্নাকাটি করছে। আসলে বাবার বাড়িতে যত বেশি থাকা হয় তত আরও বেশি খারাপ লাগে, কিছু করার নেই, এটাই প্রকৃতির নিয়ম। তো বাবা হচ্ছে এখানে চিপস চানাচুর কিছু কিনে দিল, তো সাবির হচ্ছে ওইখানে একটা বিড়াল ওইটা খুব দেখলো। তাই যে এখন হাঁটি হাঁটি পাপা করে হচ্ছে আমরা চলে যাচ্ছি, এসে পড়েছি, মা হচ্ছে ওয়েট করছে, অবশেষে এসে পড়লাম নিজের বাড়িতে। সে সময় তো অনেক মন খারাপ ছিল, কিন্তু এখন নিজের বাড়িতে এসে ভালোই লাগছে একটু। তো আসলাম, এক সপ্তাহ ছিলাম অনেক দিনই। তো সাবিলকে এখন প্রথমে হচ্ছে আমি বোরকাটা না খুলে আগে ওকে আমি আগে এগুলো সব খুলে দিব, কারণ একটু গরম এজন্য। তো বাবা হচ্ছে খুব খুশি, ও নানু বাসা হচ্ছে একটু গরম, কারণ চারপাশে আটকানো, জ্বালানা থাকলেও বাতাস নেই। তো আমাদের এই বাসায় আবার হচ্ছে একটু খোলামেলা আছে বাতাস, তো সাবিলের জন্য আর কি ভালো।
তো সাবিলকে এখন ঘুম পাড়িয়ে দিলাম। এখন হচ্ছে আমার অনেক কাজ, বলতে আমার ঘরটা গুছাবো, সব কিছু পরিষ্কার। সাবিলের বাবা নাকি সব মোছা মুছি করেছে, আর মা হচ্ছে ঘরদোর মুছে সব পরিষ্কার করে রেখেছে, এখন শুধু আমি এগুলো গুছাবো। তো এই যে দেখুন অবস্থা, ওয়ার্ডরোবের উপরের অবস্থা এটা, তো সব কিছু গুছাবো। আর এই যে ব্যাগে যা যা নিয়ে গিয়েছিলাম এগুলো সব এখন গুছিয়ে রাখবো। এগুলো রেখে দিলে কালকে পরের দিন সকালে আবার দেখা যায় যে অনেক কাজ, একসাথে এগুলো পারবো না, তো পরের দিন সকালে আবার কিছু ধোয়া মোছার কাজ আছে, এই জন্য গুছানোর কাজটা এখন রাতের বেলায় করে নিব। সাবিল যেহেতু ঘুমিয়েছে আর সাবিলের বাবা হচ্ছে বের হলো একটু, আর যেহেতু বাসায় ছিল, তো মার সাথে আমি কথা বলেছি, মায়ের সাথে গল্প করলাম কিছুক্ষণ, তারপর হচ্ছে কাজ করলাম। মা হচ্ছে এখন ওই রুমে একটু শুয়ে আছে, তো আমি এগুলো এখন গুছিয়ে রাখবো, যেটা যে জায়গা থাকে ওইখানেই রেখে দিচ্ছি। তো এখন হচ্ছে যে ড্রেসিং টেবিলটা, এটা হচ্ছে সাবিলের বাবা পরিষ্কার করে রেখেছে, একটু ধুলোবালি নেই, আগের দিন নাকি বসে করেছে। তারপরে হচ্ছে আমি পরের দিন সকালে যখন ঘরটা মুছবো তখন হালকা পাতলা আর একটু মুছে নিব। তো এখন হচ্ছে এগুলো গুছিয়ে নিই। তো এই যে এদিকে দেখুন কাপড় যেখানে রাখি কাপড়গুলো এলোমেলো হয়ে আছে। মা হচ্ছে সাবিরের বাবা যে প্রতিদিন কাপড়গুলো পরতো ওইগুলো হচ্ছে মাই ধুয়ে দিয়েছে, এরকম না যে না সব জমানো, মা সব কিছুই করে রেখেছে। শুধু ওই যে বলছিলাম না যে একটু গুছানোর কাজ, তো যে র্যাকটা এখন গুছিয়ে নিব, কাপড়গুলো এলোমেলো হয়ে আছে। আসলে চাইলে পারতাম যেটা স্কিপ করতে পরের দিন আমি এগুলো গোছাতে, কিন্তু আমার নিজেরই ভালো লাগে না এগুলো অগোছালো দেখে। তো যেহেতু আমি বসে আছি, সাবিল তো ঘুমিয়ে আছে, তো এখন আমি এগুলো করি, মনটাও ভালো লাগবে। তো সাবিলের বাবাকে হচ্ছে আমি বারবার ফোন দিচ্ছি, বলছি যেন তাড়াতাড়ি বাসায় চলে আসে। তো সাবিল বাবা বলছে এতবার করে ফোন দিচ্ছ কেন, বন্ধুরা তো বলছে যে এতবার করে ফোন দিচ্ছ কেন। আসলে ফোন দেওয়ার কারণ হচ্ছে যে সাবিলের বাবা, অনেক দিন ছিলাম যে বাবার বাসায় এরকমভাবে কথা বলা হয়নি, তো আজ আসলে হয়তো বা দুজনে মিলে একটু গল্প করবো, এতটুকুই। সাবিলের বাবা যখন বাইরে চলে যায় অনেক মিস করি সাবিলের বাবাকে। সাবিলের বাবাকে মিস করার কারণ হচ্ছে প্রথমত সে অনেক ভালো মনের একটা মানুষ, অনেক ভালো একটা মানুষ। জানেন আল্লাহ তাআলা আমাকে এত বড় একটা নেয়ামত দিয়েছে, হয়তো বা আমি কোনো একটা ভালো কাজ করেছিলাম এর জন্য। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি এরকম একটা মানুষ পেয়ে। তো এদিকে হচ্ছে এই যে আমার কাপড়টা গুছানো শেষ, আর একটা এই যে গুছালাম, আরও কিছু কাপড় আছে, এগুলো হচ্ছে ধুয়ে তারপর এখানে রাখবো, এই জন্য একটু খালি খালি লাগছে। তো এদিকে যে সাবিলের কিছু কাঁথা, এগুলো হচ্ছে কিছু কাঁথা একদম নতুন, ওগুলো আমি নিয়ে গিয়েছিলাম, তো ওগুলো রেখে দিব। সাবিলের নানু পরিষ্কার করে দিয়েছে, আর যেগুলো ব্যবহার করি ওগুলো রেখে দিব। সাবিলের ওয়ার্ড্রোবটাও একটু গোছাতে হবে, কারণ কয়েকদিন একটু এলোমেলো হয়ে গিয়েছিল। সাবিল হচ্ছে এর মধ্যে উঠে গিয়েছে, তো ওর দাদুর কাছে দিয়ে আসলাম। আমি হচ্ছে বিছানারটা একটু পাল্টাবো, কারণ এক সপ্তাহ হয়ে গেছে বিছানাটা অনেক ময়লাই ছিল, কারণ প্রতিদিন ওরকমভাবে তো আর ঝাড়ু দেওয়া হয়নি, ধুলোবালি পড়েছে। তো যেহেতু সাবিলকে নিয়ে এখানে থাকবো, তো আমি এখন বিছানাটা পরিষ্কার করব, কি চাদরটা পাল্টিয়ে নিব, আর পরের দিন সকালে হচ্ছে এটা ধুয়ে দিব। তো নিচে আমি ওই ছোটো র্যাকসিনটার উপরে রাখলাম, তখন হচ্ছে এই যে আমি এটা চাদরটা উঠিয়ে নিলাম। সাবিলের বাবা কিন্তু চলে আসছে, আমি কাজ করতে করতে সাবিলের বাবা চলে আসছে। তো সাবিলের বাবাকে একটু কাজ লাগিয়ে দিলাম, বললাম আমাকে একটু হেল্প করেন, হেল্প করছে, বলছে দাও আমি উঠে। বললাম যে না, আপনি ভিডিওটা শ্যুট করেন, আমি হচ্ছে এগুলো করি।
তো এই যে এখানে একটা চাদর, এটা আমি আপাতত বিছিয়ে রাখলাম, এটা ধোয়া চাদরটা, আর এগুলো সব গুছিয়ে নেব। তো এই যে এদিকে হচ্ছে দেখুন, আমার জন্য লাড়ু রেখেছিল আর পেঁপে, তো এগুলো আমার খাওয়া শেষ প্রায়, ওই অবস্থায় ভিডিও করছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।